শ্রী গুরুজয়, বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন থেকে অনেকেই বলছিলেন সোলমেট কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, বা সোলমেট অ্যাট্রাকশনের যদি কোনো কিছু আমি দেই, মানে আপনি এক কথায় বলতে পারেন যে সঠিক জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গীকে পাওয়ার বা আকর্ষণ করার কোনো উপায় যদি আমি বলি, তো আজকে সেই বিষয়েই ভিডিও বানাবো। এবং এই ভিডিওতে খুব সুন্দর এবং শক্তিশালী দুটি, একটি সুইচ ওয়ার্ড এবং একটি এঞ্জেল নাম্বার আমি শেয়ার করব, যেগুলো সোলমেট অ্যাট্রাকশনের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। তোমাকে একটা বিষয় না জানিয়ে আমি পারছি না, সেটা হচ্ছে যে এটা কৃতজ্ঞতা স্বীকার নয়, এটা উপকার পাওয়ার জন্য আমি নিজে কৃতার্থ মনে করছি। সেটাতে তুমি অনেকদিন আগে একটা টোটকা বলেছিলে যে পিঁপড়েকে, কালো পিঁপড়েকে চিনির গুঁড়ো করে আর আটার সাথে মাখিয়ে খাওয়ানোর জন্য, তো সেখানে আমি এই জিনিসটা শুরু করি। এবং আমার সংস্থাগত কর্মক্ষেত্রে আমি অনেকটা ধীরে ধীরে হলেও উন্নতিটা করতে পেরেছি, এবং আজও এই নিয়ম অনুসরণ করে যাচ্ছি। বিশ্বাস করো, কালো পিঁপড়ে যে জীবনে আমার এতটাই আশীর্বাদ স্বরূপ আমি কখনো আগে ভাবিনি বা বুঝিনি। খুব নিষ্ঠার সঙ্গে এই কাজটা এখনো করে যাচ্ছি, আর তোমার কথা সবসময় মনে থাকবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যেরকম বলছিলাম, যারা জীবন সঙ্গী বা সঙ্গিনীকে আকর্ষণ করতে চাইছেন, পেতে চাইছেন, তাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। সোলমেট প্রেয়ারের ভিডিও বা সোলমেট প্রেয়ার মেডিটেশনের ভিডিও আমি একটা অবশ্যই আপলোড করেছিলাম, সেটা এঞ্জেল মেডিটেশন প্লেলিস্টে আছে। অনেককে আমি সেটা করতে বলিও, এবং অনেকে করেছেন এবং উপকারও পেয়েছেন। একইভাবে আজকে যে এঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড আপনাদেরকে শেয়ার করছি, এটিও কিন্তু একইভাবে সুন্দরভাবে কাজ করবে এবং আপনাদের যে ইচ্ছে সেটাকে পূর্ণ করবে। অনেকেই বলেন যে আমি অনেক দিন থেকে বিয়ের জন্য চেষ্টা করছি, কোনো পাত্র পাচ্ছি না বা কোনো পাত্রী পাচ্ছি না, বা অনেকের গার্জিয়ানরা বলেন যে আমি আমার মেয়ের জন্য কোনো ভালো পাত্র পাচ্ছি না, বা আমার ছেলের জন্য ভালো পাত্রী পাচ্ছি না, বিয়েটা কোনোভাবে হচ্ছে না, বা কথা হলেও সেটা ভেঙে যাচ্ছে, কমপ্লিট হচ্ছে না আর কি, পুরোপুরি বিষয়টা হচ্ছে না, কোথাও না কোথাও কিছু একটা গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো তারাও কিন্তু আজকের এই ভিডিও দেখে উপকার পাবেন, কারণ ধরুন আপনি আপনার বিয়ের জন্য ভালো পাত্র বা পাত্রীর খোঁজ করছেন, পাচ্ছেন না, এই ক্ষেত্রে এই সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার যখন থেকে আপনি ব্যবহার করা শুরু করবেন, সেই যোগটা তৈরি হয়ে যাবে, সেই কানেকশনটা তৈরি হয়ে যাবে, যে কানেকশনটা আপনাদের দুজনকে এক জায়গায় করবে। সোলমেট প্রেয়ার বা সোলমেট প্রেয়ার মেডিটেশন যারা করছিলেন, তারা এই সুইচ ওয়ার্ড বা এঞ্জেল নাম্বারও কিন্তু একই সঙ্গে করতে পারেন। ওটা করলে এটা করা যাবে না, এটা করলে ওটা করা যাবে না, এমন নয়, করা যাবে, যেহেতু এখানে ইচ্ছেটা একই থাকছে। যে বাবা মায়েরা চাইছেন তাদের ছেলে মেয়ের জন্য ভালো পাত্র বা পাত্রীর খোঁজ করতে, তারাও কিন্তু এই এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড তাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে করতে পারেন। হয়তো ছেলে মেয়েরা করবে না, আপনি করতে চাইছেন, তো আপনি কিন্তু তাদের উদ্দেশ্যে করতে পারেন। আবার আপনি ডাইরেক্ট নিজের জন্য করতে পারেন, মানে যে ছেলে মেয়েরা চাইছে তাদের জীবন সঙ্গী সঙ্গিনীকে খুঁজে পেতে, তারাও কিন্তু এটা সরাসরি নিজেদের জন্যই নিজেরা করতে পারেন। সুইচ ওয়ার্ড একটা এবং এঞ্জেল নাম্বার একটা, দুটো বিষয় আমি এখানে দিচ্ছি। তো এবার স্বাভাবিকভাবেই বলতে পারেন যে তাহলে কোনটা করব, আপনি বলে দিন কোনটা করব। আমি বলে দিচ্ছি আপনি দুটোই করবেন। কিভাবে দুটো করবেন? ধরুন সকালের দিকে একটা করলেন, রাতের দিকে আর একটা করুন, বা দিনে চারবার ধরুন আপনি করছেন, তো একবার আপনি এঞ্জেল নাম্বার করুন, একবার সুইচ ওয়ার্ড, আবার এঞ্জেল নাম্বার, আবার সুইচ ওয়ার্ড, 5 থেকে 10 মিনিট আপনি এই সুইচ ওয়ার্ড এবং এঞ্জেল নাম্বারকে জপ করবেন, এটা সবচাইতে বেস্ট। এবং জপ করার আগে আপনি ভেবে নেবেন
যে আপনি আপনার জীবন সঙ্গীকে পেয়ে গেছেন বা জীবন সঙ্গিনীকে পেয়ে গেছেন। প্রতিদিন এইভাবে আগে ভেবে নেবেন, তারপর জপ করবেন, সুইচ ওয়ার্ডটাও জপ করবেন, পরের বার এঞ্জেল নাম্বার জপ করবেন, আবার সুইচ ওয়ার্ড জপ করবেন, আবার এঞ্জেল নাম্বার জপ করবেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি এই দুটো বিষয় থেকেই এনার্জিকে আপনি গ্রহণ করতে পারেন। এটা করলে কি হবে, আপনার জন্য যে সঠিক, যে ব্যক্তি আপনার জন্য সঠিক, আপনি কিন্তু তারই খোঁজ পাবেন, তার সঙ্গেই আপনার কানেকশন তৈরি হবে, সে যেভাবে হোক। তো সুইচ ওয়ার্ডটা কি, সুইচ ওয়ার্ডটা হচ্ছে ব্রিং অন লাভ ডিভাইন, ব্রিং অন লাভ ডিভাইন। তো আপনি প্রথমে ভেবে নেবেন যে আপনার সেই সোলমেটকে আপনি পেয়ে গেছেন, কাল্পনিক একটা মুখ ভেবে নিন, কাল্পনিক নাম দিয়ে নিন তাকে, আপনি কেমন মানুষকে পছন্দ করছিলেন, সেরকম একটা অবয়ব তার মানে দেহ, সেগুলো সব আপনি কল্পনা করে নিন। প্রত্যেকবার কিন্তু ওই একই ধরনেরই করবেন, এক একবার এক এক রকমভাবে করবেন না। ভেবে আপনি এই ব্রিং অন লাভ ডিভাইন, ব্রিং অন লাভ ডিভাইন, ব্রিং অন লাভ ডিভাইন এইভাবে চ্যান্টিং করতে থাকবেন, জপ করতে থাকবেন মনে মনে, কাউকে শোনানোর দরকার নেই, মনে মনে। যে কোনো দিকে মুখ রেখে করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, যে কোনো অবস্থায় করতে পারেন, অর্থাৎ অশৌচ, কাল অশৌচ, পিরিয়ড, সব সময় করতে পারেন, বসে, শুয়ে, দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, সব সময় আপনি জপ করতে পারেন। তো এটা তো গেল সুইচ ওয়ার্ড। আর এঞ্জেল নাম্বারটা কি, এঞ্জেল নাম্বারটা হচ্ছে 4948578885, 4948578885। তো এক্ষেত্রেও আপনি আগে ভেবে নেবেন যে আপনি আপনার সেই মানে যাকে আপনি পছন্দ এই হিসেবে করছিলেন আর কি, একটা কাল্পনিক মানুষকে ভেবে নিন, আপনার পছন্দের যেরকম মানুষ তাকে আপনি পেয়ে গেছেন। ভেবে মনে মনে 4948578885 এইভাবে বারবার জপ করতে থাকবেন, চ্যান্টিং করতে থাকবেন। প্রথমে ধরুন আপনি সুইচ ওয়ার্ড করলেন, তারপর এঞ্জেল নাম্বার, আবার সুইচ ওয়ার্ড, আবার এঞ্জেল নাম্বার, এইভাবে দিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আপনি এই কাজটাকে করে যাবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই সুইচ ওয়ার্ড এবং এঞ্জেল নাম্বারটি, এই দুটোকে আপনি আপনার লেফট যে থাই আছে, বাঁ থাই, সেখানে নীল কালি দিয়ে লিখে রাখতে পারেন, যে কোনো কালার দিয়েই লিখতে পারেন, কালোটা দিয়ে লিখবেন না, কালোকে বাদ দিন, বাদ বাকি আপনি যে কোনো কালারই দিয়েই কিন্তু লিখতে পারেন, লিখে নেবেন। এবং এই লেখাটা প্রতিদিনই লিখবেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন, কারণ কালিতে কেমিক্যাল থাকে, এক জায়গায় বারবার লিখবেন না। তো প্রত্যেকদিন ঘুরিয়ে ফিরিয়ে ওই থাইয়েরই এদিক ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি লিখবেন। থাইয়ে কেন লিখতে বলছি, তাহলে কারো চোখে পড়বে না সেই জন্য। তো এখানে লিখবেন, উঠে গেলে আবারও লিখবেন, একবারে স্নান টনান করে পরিষ্কার হয়ে তারপরেই লিখবেন, তাহলে সারাদিন মোটামুটি থাকবে। তো এই হলো একটা লেখার বিষয়, এখান থেকেও আপনি এনার্জি পাবেন। আর আপনি কি করবেন, এই নাম্বার দুটোকে আপনি যে বোতল থেকে জল পান করেন সেখানেও লিখে দিতে পারেন, কাগজে লিখেও আটকে দিতে পারেন, ডাইরেক্ট লিখেও দিতে পারেন, সেক্ষেত্রেও ওই কালো কালি বাদে যে কোনো কালি ব্যবহার করতে পারেন, মার্কার কালি, ঠিক আছে, বা অন্য কালিও ব্যবহার করতে পারেন, কাগজে লিখে আটকে দেওয়ার ক্ষেত্রে যে কোনো কালিই ব্যবহার করতে পারেন। তো ওই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে জল পান করবেন, ভুলে যদি ওই বোতল থেকে অন্য কেউ জল পান করে নেয় কোনো সমস্যা নেই, আপনি উপকার পাবেন, ঠিক আছে, কারো ক্ষতি হয় না, কোনো সাইড এফেক্ট নেই। তো আপনি ওই জল অল্প অল্প করে সারাদিন পান করুন, মনে মনে জপ করুন এবং লিখে রাখুন, এতেই কাজ হয়ে যাবে। এবং তার পাশাপাশি আপনি যেভাবে খোঁজ খবর করছিলেন সুপাত্রের জন্য বা পাত্রীর জন্য বা আপনার পরিবার যেরকম করছিল, সেগুলো তারা করতে থাকবে, সেগুলো যেরকম চলছিল সেরকম চলবে, বাদ বাকি আপনি যা করছেন সেটাকেও আপনি করবেন। এবার কিছুদিন করুন, দেখুন, আমার মতে তো 1 মাস থেকে 3 মাসের মধ্যেই এই ক্ষেত্রে, অন্তত এই ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে আমি কিছু বলতে পারি না কতদিনে হবে, কম দিনও হতে পারে, বেশি দিনও হতে পারে, এক্ষেত্রে আমার যতদূর আমি অনেককে এই নাম্বার দিয়েছি বা সুইচ ওয়ার্ড দিয়েছি, সেখান থেকে যা ফিডব্যাক আছে, মোটামুটি 1 থেকে 3 মাসের মধ্যে একটা ভালো কানেকশন কিন্তু তৈরি হয়ে যায়। যদি আপনার ক্ষেত্রে ব্যতিক্রম হয়, মানে 3 মাস পার হয়ে যাওয়ার পরেও হচ্ছে না, তো অধৈর্য না হয় না, এটা করে যাবেন, এটুকুই বলবো। তো এই হচ্ছে বিষয়, একটি এঞ্জেল নাম্বার, একটি সুইচ ওয়ার্ড, দুটোকেই আপনি
ব্যবহার করতে থাকুন। অন্যের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন, আমি তো সব নিজের ক্ষেত্রে বললাম, অপরের ক্ষেত্রে ব্যবহার করার যদি প্রয়োজন আসে, সেক্ষেত্রে আগে ভেবে নেবেন যে তার সেই জীবন সঙ্গী বা সঙ্গিনী, তাদের সঙ্গে দুজনের কানেকশন হয়ে গেছে আর কি। মানে ধরুন আপনি আপনার মেয়ের জন্য একটি সুপাত্রী খুঁজছেন, এই সরি পাত্র খুঁজছেন, তো সেক্ষেত্রে আপনি ভেবে নিন যে তার সেই সুপাত্র তার জীবনে চলে এসেছে বা আপনি তার খোঁজ পেয়ে গেছেন, ভেবে এটা জব করতে থাকুন যেভাবে বললাম। অপরের ক্ষেত্রে হলে তার কাজটা হয়ে গেছে ভেবে আপনাকে জব করতে হবে এবং এটা কন্টিনিউ করে যেতে হবে। যেরকম বললাম ছিল আজকের ভিডিও, আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার থ্রি রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন রেকি শিখে, হিলিং এর মাধ্যমে। এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি